নমস্কার প্রিয় দর্শক, আজকে বানাচ্ছি রুটি। কারণ আজকে আমাদের ঘরে কাজের লোক এসেছে অনেকজন, তাদের জন্য 10টা রুটি বানাচ্ছি আমি। তাই প্রথমে আমি গরম জল দিয়ে আটাটি ভালো করে ডলে নিচ্ছি। আটা ভালো করে ডলছি যাতে রুটিগুলি নরম হয়, তাই এরকম করছি। তারপর বেলনার চাকির সাথে রেখে আটাগুলি ছোটো ছোটো করে বল করে করে আগলিয়ে নিচ্ছি, যাতে সব রুটিগুলি সমান হয়। সব রুটির মধ্যে সমানভাবে আটা দেওয়া হয়, তাই সমান করে করে আমি ভাগ করে করে রেখে দিচ্ছি। তার রুটিগুলি আমার বল করা শেষ, এখন এইগুলি রুটি বানিয়ে নেব। প্রিয় দর্শকরা, এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রত্যেকদিন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকি, তাই আমার চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার প্রত্যেক দিনের ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শকরা, আমার রুটিগুলি ততটা গোল হয় না, কারণ আমি এত বেশি রুটি বানাইনি কখনো, তাই এত গোল হয় না। তবু মোটামুটি একটা বানিয়ে নিচ্ছি, আপনারা আরও বেশি গোল করতে পারেন। আমি এই তাওয়াটি গরম করে তারপর রুটিটি দিয়ে দিচ্ছি। আর এদিক দিয়ে আমি একসাথে 2টা রুটি ভেজে নেব, কারণ আমি একসাথে 2টা দিয়েছি। কারণ আমি তো 10টা রুটি করতে হবে, আমার অনেকটা টাইম লাগবে, তাই আমি একসাথে 2টা 2টা করে দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি বাকি রুটিগুলি আমি বানিয়ে নিচ্ছি। আর এইদিকে এই 2টা ভাজছি, কারণ আমার সবগুলি বানাতে হবে, ভাজতে হবে, টাইম মতো রুটিগুলি পৌঁছাতে হবে, তাই আমি তাড়াতাড়ি এগুলি বানিয়ে নিচ্ছি। আমার রুটিগুলি এত গুল হয়নি, আমারও দেখতে বাজে লাগছে, তবু বানাচ্ছি। আপনারা একটা সাইজ মতো বাটি নিয়ে সেই বাটি দিয়ে কেটে কেটে গুল করে নিতে পারবেন। আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে গুল গুল করতে হয়। তবু এইটাই এতটুকু খারাপ না, মোটামুটি একটা হয়ে যায়। এখন আমি বাকি রুটিগুলি বলছি। প্রিয় দর্শকরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দেবেন। এখন আমি আরেকটা ওই রুটিটা ভেজে নিচ্ছি, আগে একটা নামিয়ে নিচ্ছি, এখন আরেকটা নামিয়ে নিচ্ছি, তারপর আরেকটা দেবো। এইরকম 10টা রুটি ভেজে নেব। কেন 2টো করে রেখেছি, তারপর দেবেন। আমি 10টা বানিয়ে নিয়েছি, কারণ সব রুটিগুলি বানিয়ে নিয়েছি, সবগুলি ভিডিওর মধ্যে তোলা যায় না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, তাই আমি এতটা লম্বা করিনি, শর্টে রেখেছি। এখানে 10টা রুটি হয়ে গেছে, এখন 9টা রুটি আছে, 1টা রুটি বাঁচা হচ্ছে, তারপর 10টা হয়ে যাবে।